আলম ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ, আপনি আমার টাকাগুলো দিয়ে দেন, আমি খুবই একটা অসহায় মানুষ। সময় নামে একটা ছোট্ট পিচ্চি মেয়ে, ওরা আমার এখানে বলে আসলাম, সে নাকি আমাকে 10,000 টাকা পায়। গাইস, এইবার হিরো আলম সুমাইয়ার 19,000 টাকা মেরে দেওয়া নিয়ে লাইভে এসে কি বললো সুমাইয়াকে নিয়ে, তাছাড়া অন্যদিকে সুমাইয়া হিরো আলমকে নিয়ে আবারও কি বললো, এমনকি হিরো আলমকে নিয়ে সুমাইয়া কি গান বানিয়ে বললো, তা এই ভিডিওতে দেখতে পারবেন। তাই বন্ধুরা, সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সুমাইয়া এবং সুমাইয়ার বাবার বেশ কিছু ভিডিও দেখেছেন, যেখানে তারা কেঁদে কেঁদে এমনকি হিরো আলমকে থ্রেট দিয়ে বলেছে যে আমার টাকা আমাকে ফিরিয়ে দেন। হ্যাঁ, 1,000 টাকা দিছে। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াসলি 1,000 টাকা দিছে। সে কইছে আচ্ছা পরে পরে কইয়া পাল্টি পাল্টি মতন খালি ঘুরে। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে হিরো আলমের চ্যানেলে সুমাইয়া 2টি গান অলরেডি রিলিজ হয়ে গেছে, কিন্তু সুমাইয়ার সাথে নাকি হিরো আলমের এই 2টি গানের চুক্তি হয় 20,000 টাকা। তো ইতিমধ্যে নাকি সুমাইয়া হিরো আলমের সাথে চলাচল করে মাত্র 1,000 টাকা তুলতে পেরেছে, আর বাকি 19,000 টাকার কথা বললে হিরো আলম সুমাইয়া এবং সুমাইয়ার বাবাকে নাকি ঘোরাতে থাকে। তো সুমাইয়াকে হিরো আলম 19,000 টাকা না দেওয়াতে সুমাইয়া বেশ কিছু ভিডিওতে বলছে হিরো আলম নাকি তার সাথে বাটপাড়ি করেছে। তো ইতিমধ্যে হিরো আলম সুমাইয়াকে টাকা না দেওয়াতে সুমাইয়া বেশ কিছু ভিডিওতে এসে হিরো আলমকে নিয়ে কি বললো, তাছাড়া টাকা না দেওয়াতে সুমাইয়া হিরো আলমকে নিয়ে কি গান গাইলো, তো চলুন দেখে আসি। ভাইয়া রে ভাইয়া, ও হিরো আলম ভাইয়া, আমার টাকা গুলো তুমি দিয়ে দাও না, ও ভাই তোমার ছোট বোন আমি ভাই। আমি 2টা গানের কন্ট্রাক্ট হয়েছিল 20,000 টাকা, তো উনি আমাদের ওই জায়গা থেকে মানে খুব মানে খুব মার কি চলাচল করে না আমাদেরকে মাত্র 1,000 টাকা দিছে। তো নিছে না 10 ছাড়া, আমি সে রাজি হয়েছে, রাজি হওয়ার পরে সে সময়ের গান রেকর্ড হইয়া গেছে। আমারে 20,000 টাকা দিবার কথা আমারে দিছে, সে আমারে 1,000 টাকা দেওয়ার পরে অনেক কিছু আছে, সে আমার বলছে লাইব, সে আমি ডিং করি, সে মানুষের ডিং করা। বন্ধুরা, আপনারা সুমাইয়া এবং সুমাইয়ার বাবার কাছ থেকে শুনতেই পেলেন যে তাকে নাকি কোনো টাকা দেয়নি, এমনকি হিরো আলমকে সুমাইয়া এবং সুমাইয়ার বাবা চ্যালেঞ্জ করে বলেছে যদি আমার সাথে খেলতে চাও তাহলে রাজপথে আসো। এই পাতা হিরণ রে, এই পাতা হিরণে তোর সাথে আমি যুদ্ধ নামছে ফিল্ড, আমি 100 আমি রাজপথ আয়, তুই আমার লগে নামতে হইলে, তুই আমার লগে যুদ্ধ করলে। তাছাড়া অন্যদিকে হিরো আলমকে 1 সপ্তাহ সময় দিয়েছে, ইতিমধ্যে যদি হিরো আলম সুমাইয়াকে টাকা না দেয় তাহলে সুমাইয়া এবং সুমাইয়ার বাবা মামলা করবে। তো অন্যদিকে আবার হিরো আলম এইবার সুমাইয়া টাকা নিয়ে লাইভে এসে কি বললো, তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। সুমাইয়া নামে একটা ছোট্ট পিচ্চি মেয়ে, ওরা আমার এখানে বলে আসলাম, সে নাকি আমাকে 10,000 টাকা পায় দেখেন করি বাবু, নাকি তার বইয়ের বইকে ডেলিভারি দেবে বলে টাকা দেবে, সেটা আমি ছেলে আমাকে টাকা দিয়ে গেলে সেই টাকাতে কেন দিলাম না, মানে সেই সময় টাকা দিয়ে গেছে সে পায়, যে আরেকজন পাচ্ছে 70,000 টাকা পায়। আরেকজন ইমরানের সাথে দেখবেন সময় সাথে একটা লোক গানের ডেকে বিধায় কয় হিরো হতে হবে, গান গাজে 35,000 টাকা পায়। তাহলে এতগুলো লোক গেলে আমার টাকা পায়, তাহলে এত পাওনাদার আপনি একজন নাম কেন বললেন, তো এত পাওনাদার এতদিন কই গেছিল। তো যাই হোক বন্ধুরা, আপনারা হিরো আলমের কথা শুনে বুঝতেই পেরেছেন যে হিরো আলম নাকি সুমাইয়াকে টাকা দিয়েছে, অনেকেই নাকি হিরো আলমকে প্রতারক এমনকি ডাউন করার জন্য এইসব করছে। তাছাড়া হিরো আলম বলছে আমি কখনোই মানুষের খারাপ চাই না, এমনকি আমি মানুষের এত কম টাকা কেন মারব, আমার যদি টাকা মারার ইচ্ছাই থাকতো তাহলে আমি মানুষের অনেক টাকাই মারতাম, এত কম টাকা মেরে আমি কি করব। হিরো আলম যদি মনে করেন যে কোনো টাকা মানুষের পাশে 2,50,000 1,00,000 2,00,000 টাকা সহযোগিতা করতে পারে, আর 2,50,000 1,10,000 টাকা দিতে পারে না, তাহলে আপনি এই জায়গা কি আপনার দাদাদের টাকার দাবিটা করে। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে সুমাইয়া এবং সুমাইয়ার বাবা বলছে আমাকে কোনো টাকা দেয়নি হিরো আলম, আবার একদিকে হিরো আলম বলছে আমি সুমাইয়াকে টাকা দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।